আশুর মাঠে যেদিন সবই করবে রে হায় হায়, কাউসার পিলায়ও সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায়ও সেদিন নবীজি আমায়। ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وتطيب قلوبنا وقرة أعيننا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه أمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أجدها مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صدر جلسة حضرات علماء الكرام، সম্মানিত মুরব্বিয়া নিজাম দিনদার দিবাই হলার বুজুর্গ, আল্লাহর এক মহান হুকুম, আল্লাহর এক মহান হুকুম ইকান বুঝাইতাম কিলা তো বুজুর্গান এর দিনে কইন ইকান বুঝাইতে হইলে ফলে আল্লাহ বুঝাই। আল্লাহ সম্বন্ধে মানুষের ধারণা যেভাবে তার হুকুম সব ব্যাপারে তার আকিদা বিশ্বাস সেইভাবে হইবে। আল্লাহ জেলা মহান, আল্লাহ জেলা মহা শক্তিধর, আল্লাহ জেলা মহা মহিম, আল্লাহ যেভাবে মহিয়ান ও হরিয়ান, আল্লাহ জেলা কোনো সীমার আওতায় কল্পনা করা সম্ভব নাই। জেলা বড়, যে রব্বুল আলমিনের নাম আপনি আমি রুকুতে গিয়া হই সুবহান রব্বিয়া হই না, সুবহান রব্বিল আলামিন রুকুত সুবহান রব্বিয়াল আজিম গুজা দিনা জিন্দিও নাই, সুবহান রব্বিল আজিম যদি হই যা দিয়া অথবা সুবহান রব্বিল আজিম হই জিম দিয়া তো আল্লাহ রে আল্লাহ বলিয়া আপনি মুকেশ গার হল খামে কোথায় বাস্তবে আল্লাহ স্বীকৃতি হইল না, এক ঝুঁকি উঠলাম জোয়া জোয়া তোয়ার বাদে জোয়া জিম ঝা জোয়া এটা এক জায়গার আর একটা ইলে অর্থ রায় দিনবে সময় যায়।
একটু পার্থক্য বাঙ্গালি অর্থ বিগড়ে যায়। শুধু এক শব্দ আছে যে গুরমাজে যত পরিবর্তন হোক অর্থ ঠিক থাকে, এগুলোর নাম হইল আল্লাহ। জোরে কোক একবার আল্লাহ কইলে পঞ্চাশ নাকি বলে, জোরে কোক আল্লাহ। যত কলিমা পড়িছে ছোটকাল চার কলিমা কোকার ছয় কলিমা কোকা সবটি সার লইল আল্লাহ। সবটি সারাংশ কীটা আল্লাহ, বাকি সব তার বেশ্রম করলে অর্থ বিগড়ে যায়। এজনে মানুষের নাম জামাল, জামালটা কি দেশ জমি লইব তো কিছু অর্থ ফাঁকড়ি বিগড়িব, আর জামালটা কি যদি জামাল মানি সুন্দর আর জমিল মানি অতি সুন্দর, আর জিমটা কি ওগুটা কি আলিম একটা হরাইয়া যদি উচ্চারণ হয় তো এগুলোর নাম হইব জমল। জমল মানে উঠ, জমল মানে কেটা বেশ্রম হয়েছে না। তো আজিমর জায়গার যদি জয়া না ভরি আর যা ভরি জিম ভরি তো ওলা অর্থ বিগড়ে যাব, অর্থ বিগড়ে যাব। শুধু আল্লাহ এক শব্দ ফাসক করে, আলিফ লাম লাম এর উপরে আরো আলিফ এর বাদে হা। এখন যদি আল্লাহ তাকে আলিফ পালাই দেন তো হইব লিল্লাহ, তো লিল্লা দি আল্লাহ ওই দিন ওই না তো কোরআন শরীফ বার করি আকো ফুড়িয়া দেহ লিল্লাহি মাহফিজ। এখন যদি আরবটা ফলাই এখন ফলাই দেন এক লাম পালাই দেন তো হইব ইলা, তো ইলা হইলে তো আল্লাহর মানা বিগড়ি যেত কি হইরা না না কোরআন শরীফ বার করি দেখ ওয়াইলাহুকুম ইলাহুম ওয়াহিদ আছে না আলিফ ফালাও এক লাম ফালাইয়া উফর আলিফ ফালাই দেব রইব দুই অক্ষর তার নাম হইব লাহু, তার নাম কিরা তে লাহু দি আল্লাহ মুরাদ হয় নি না কোরআন শরীফ বার করে দেখো লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা হুক সুবহানাল। আও কো যদি ফলাই দাও তো বহু আওটা ফলাইলে হইব হু বই আও খালি হু হইলো ইকান দি আল্লাহ বুঝা যাইব হুক সুবহানাল। والله الله الذي هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم سورة حشر آخر آيات أمر نبي أفنى نبي بشر نبي رحمة النبي محمد رسول الله زوري حقا صلى الله عليه وسلم فرمائن أمت فجر النماز فريا المغرب النماز فريا سورة حشر تين آيات فريا لئيو حشر خاربار لگي الله دائتو نبو گیا আর বাকি বুঝিল থরা আপনি আমি আগে দিয়ে কইতাম। তো আল্লাহ জেলা বড়, তার হুকুম ওলা বড়। আল্লাহ জেলা দুনিয়া কোনো জায়গাত আল্লাহরে সামলাইবার মতো ক্ষমতা ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ কইন না ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ঠিক আল্লাহর হুকুম লা বড়, ও হুকুম রে জমাতের সাথে পালন করিয়া আর আসর মগরিবর মাঝখান সারা দিনের মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় আর ও নমাজ, যে নমাজের কথা আলাদা কোরআন শরীফের আয়াত নাজিল করিয়া তাকিদ দেওয়া হয়েছে হাফিজ আলা সালাত সালাওয়াত ও সালাতিল উস্তা, উস্তা কয় আসরের নামাজ আসর নামাজ রে, মাঝখান ঠিক না থাকলে ওবাই খাইতেই ওবাই খাইতেই ডান্ডি ঠিক রাখা হয় আসরের নামাজ দিয়ে। এক মানুষের যদি তারে বন্দা হয়
যে বন্দা হারে কয়। তা আমরা কিতাবও দেখি ফার্সি শব্দে বন্দা হারে কয়, ওটা বন্দা ও হয় জিনমে বন্দেগি হয়, বন্দা ও হয় জিনমে, আগর বন্দেগি নেই হয় তো বন্দা নাহি হয় ও বেন্দা হয়। যার মাঝে বন্দেগি নাই ইগু বন্দা নাই ইগু বেন্দা, ইগু কিচাত বেন্দা। ওকুদুহান্নাসু ওয়াল হিজারা, ওকুদুহান্নাসু ওয়াল হিজারা, এই সমস্ত মানুষ দি জাহান্নামের লাকড়ি বানা নিব। আরে বন্দা ও হয় জিসমে বন্দেগি হয়, আর বন্দেগি মাঝে যত বন্দেগি আছে আল্লাহর নামে যত বন্দেগি নবীয়ে শিখাইয়া দিকে তাম বন্দেগি যে আমলর মাধ্যমে আদায় হয় ই আমলর নাম হইল নামাজ, ই আমলর নাম হইল নামাজ। এই জন্য নামাজ রে বলা হয়েছে, কি বলা হয়েছে আমার রুহ আর হবাই দিয়া ও মশলাটা হইলাই আমার আকা আপনার আকা মোহাম্মদ রসুল্লাহ জোরে হসল্লাহ দেখা সাক্ষাৎ করার গেলাম না আল্লাহ লগে, তো ফিরিয়া তো আইসো নির্বাদে আল্লাহর হেকমত বোঝা বলো মুশকিল। আল্লাহর খেয়াল হইল যে আজ তাই আবার কয়েকবার কয়েকজোরা একজোরা আমার লোকে মুলায় মুলাকাত হোক, তো মাঝখান ও পঞ্চাশ হোক দিয়া বেঙ্গা লাগাইয়ার থইসে মুসা আলাইসাল্লামের ফটো বাইয়া এক লোকে পঞ্চাশ হত গাইড বান্ধিয়া খুশ হইয়া আইচন মিলছে রে মিলা লাগান মিলছে খেয়া মিলা খেয়া মিলা জন্নত কি চাবি মিল গেই হই না সুবহান আল্লাহ, আমার উম্মত লাগিয়া জন্নত চাবি মিলি গেছে কি ছোট কথা না বড় কথা, বড় কথা বড় কথা। ইকান বুঝতে হইলে কিছু খিতাব সাইডে সাইতে হইবা, একটা উম্মত যাদের দুজক যায় না এই খান্দা খানতে খানতে আল্লাহর কসম তেইশ বছরের মাঝে এক ওয়াক্ত ফেট ভরি খাইছিল না, এক দিন ও শান্তিতে আরামে ঘুমাইছিল না, উম্মতের দুজক থাকি বাসাই পেলে। এই জায়গার যদি নবীরে খাওয়া হয় লে লো জান্নাত কি চাবি লে লো উম্মতকে দে দে না, জন্নতর সাবি নেও উম্মতরে নিয়া দিও তে সাবি কতটায় আর খেয়াল করার কোন উপায় বগলো লইয়া মুসা আলাইহিসসালামে কইলা কতটা আনছেন বলে পঞ্চাশটা, বলে আল্লাহর দুয়াই জলদি যাও নাইলে একটা ভালো নয় আরবার গেছেন, খালি রিটার্ন একবার দুইবার নাই নয়বার গেছেন আহি নব্বই দিছে আল্লাহ তালা তাই আউকা খে আউকা হবিব আউকা হকা সুবহান হবিব খলিল ও হয় যে সব কুছ দে দেতা হয়, খলিল এইন যেইন আল্লাহর সবটা দিয়ে দেইন, আর হবিব এইন যারে আল্লাহ সবটা দিয়ে দেন সবটা দিয়ে দেন ওলা সহফা ইয়ুতিকা ওলা সহফা ইয়ুতিকা, আপনার এমন দেওয়া দিব এমন দেওয়া দিমু আপনারে কথার বা আপনি একবারে ফুরা খুশ হয়ে যাবেন কন্যা সোহান জন্নতর সাবি আর কোনো আমলটা দোষ খাওয়া হয়েছে না, অসম্মানিত মুরব্বিয়া নেকার আমার খের কোনো আমলটা খাওয়া হয়েছে না এগুলো কয়েছেন নমাজ। এই জন্য আমার নবী আপনার নবী আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ উম্মত তোমার শেষ সজদারে তোমার শেষ আমলর শেষ সিজদারে জীবনের আখেরি সজদা মনে করিব, আর যে আমল তুমি আসো এই আমল দিয়ে তোমার জীবনের সব ছে আখেরি আমল এই এই আমলই তোমার নেজাতর সামান হইতো ও কথা মনে করি ভাবি আমল করিও তো মন লাগবো। আরো হাদিস আমার আপনার আমার রব্বে করিমে হই না ও হাবিব তোমার উম্মতরে কই দেও যে আমার
এখানে সবচেয়ে নিকটদের সময় বন্দা হয় এই অবস্থাটা কি তার কইলা এই অবস্থার নাম হইল নামাজ। অবস্থার নাম নামাজ, সবচেয়ে খরি হওয়ার সমান হইল নামাজ। এই জন্য বিপাক সালামের ইতিহাস আপনারা সামনে যখন আইব তখন দেখবা একটু সামান্য কোনো জিনিস সুবিধা অসুবিধা আইল বা দাঁড়া আইলা সালাত সাথে সাথে নামাজ খড়াই দিতে, নামাজ দিয়া লইতা উঠ থাকিলাম আইয়া সারাটা উঠ বুঝাই দেব আপনার খালি ঠেকায় হৌ যুগর দিনার তাবিন, তবে তাবিনের যুগর না তাবি যুগর একটা ঘটনা করা ইশারা করাম জাকারিয়া স্যার রহমতুল্লাহ আলাইহিন সুন্দর কিতাব উঠ থাকিলাম আইয়া উঠর সামানুমা নকল থাকলাম আইয়া এখন দেখাইতে এখন চিন্তা করে কথা যে সামানুমান রাখবার আগে এই লোকটা যদি আমি সামান রাখা যাই দৌড় দে যদি তে আমার এত বিপদ হলাই দিব বুঝালি বার করিয়া কইল যে আপনি তো বড় কষ্ট করিয়া রাস্তা টানি খাওয়া দাওয়া করাইছেন এখন আমার তিন খাম এক খাম হইল আপনারে জব করিয়া হো দেখো গা শত শত খোল্লাই কেন তো ওদিকে আপনারে ফেলাইয়া আর সামানগুলা যা আছে সব হেফাজত করি গর্তর মাঝে রাখিয়া আর উঠটা লইয়া আমি আমার ফতো যাব হইল তিন খাম আমার কইল এটা কেটা হস মদিনা থেকে সিরিয়ায় যেতাম ফতো আমার সাথে তোমার দেখা আমার সাথে তোমার সাথী করি আনলাম আমার খানি খাবাইলাম আজান দিলাম নমাজ পড়াইলাম একলগে জমাতে নমাজ পড়ো মনে করি এক সাথী ফাইলাম কইলে একেবারে আমি যা খাইছি সব খাইছি এক জোড়াও নমাজ আমার হয়েছে না আমার জু আছে আমি তো তোমার লগ লইছি তুমি যে এ সোনা দানা টেকা পয়সা লেনদেন আদান প্রদান করো ব্যবসায়ী অগলর আর সবর কাছে তুমি আমানুদ্দার অগুনে খাড়িয়া নিবার লাগে বহু দিন ধরে বাপ ধরছি এখন আমার নীতি হইল সাক্ষীরাকে আমি কই খাম নেই খেতা সাক্ষী রাখে কই খাম নেই করতাম তোমার ছাড়িয়ে দিয়ে যদি গেও কই দিবা এত তোমার ফেলা যাব করতাম আপনি আমি তো শুনিয়া আর ইল অবস্থাত ফুললে কি তা আলো তৈব আরে বাংলাদেশও গিয়ারি গাওয়ার বাদে গিয়া যদি হয় কথা লখন বার করতাম নিনা সাবি দিলাই যায় তখন তোর আল্লাহর দুয়াই সাবি নিয়ে যা আছে লই যাগি তো এবার গুতাখান মারিস না তাই আমি বলে তুই আসো মারিলি তেনে মারে বলে তো আমার তরিকা বলে কাম কর আমার দুইটা রেখার নমাজ পড়ার সুযোগ দেখো না সুবহান বিরাট নমাজ পড়ার সুযোগ বলে ফড়ি লাও কারণ মানুষ মরবার আগে কুন্তা কইলে তার কথাটা শোনা দরকার কিতাবের মাঝে আয় নমাজ খাড়াই আলহামদুলিল্লাহ ফড়িয়া কিতাব ফোড়া মুখে দিয়ায় না আর ইবাদি সাক্কু লইয়া খাড়া সাক্কুর তোলে নমাজ সকলে শান্তিতে ফোড়া যায় নি আপনার হ্যাঁ এখানে কোয়াজও গেছিলাম কোন জায়গা আমরা তো গাঁ ঘরে আমার খাটি গাঁ ঘরে গাঁ গুয়ালিও আসতে বুঝলেন না যেখানে সে কোনো আইজ যাই না গাড়ি নাই গেলে ওই গরিব হলে আপনার যেন লেম জ্বালাইয়া আর এখে রেস্টেল জ্বালাইয়া মুসিদ নমাজ পড়া এটা বড়মি আছে বড় ফিস দিতে আবার বানি হ্যাঁ যেখানে গেছি তো মুরব্বী যে মতল্লি নমাজর খুব তারিফ হুরি ফোরডা আমি আজান দেই নমাজ পড়ি একটা মানুষ আয় না হুজুর তে আপনি আইসো নমাজ আজ হরকা তে আমার লগে কিছু ফিরাকে মাত মারিফতর মাত সৈদাত গেল ওলা বালা লাগে এই লাগে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বেকুব এছাড়া কইবার কোনো আসেনি আপনার আর নমাজও মারিবর বাদে নমাজও নমাজও গিয়ে আর কেন বোঝাই তার তোলা দুর্বাজও নমাজও লাগছে আখতা আপনার ফরজ নমাজও তাই আমার খানদার আখতা ওবাদে ব্যাং নি না এটা তো বাঙ্গা ইয়ো হাফ একটা কল্লা বার করছে ওটা ওই চিনের ফাল মারিয়া কোন হাফবে আগর মাতিয়ার কথা মিলিছেন হ্যাঁ আপনার আমার তো মশাই আগে খামন মারলে ফাঁস করে মশাই আমার ইয়াত কদিকে খসালিয়া আর ওখান তো গজবার একটা ভালো হয়েছে টেলিফোন মাঝে মাঝে আইলে দেখিয়া
কিবা আমার কৃপা ঘটে তো না তাই না আর এমনই গুণ বারো হয়েছে যে আমরা বকরি হই তার কথা হয়েছে নাকি তা হয়েছে ইতার অজুও লাগে না নমাজও হালাল হারাম গুণ তমিজু নাই গা গলি এমনি গুণ আর মাতুন তো আরবি আমরা এলাকার মানুষে হইন তখন আরবি মাতে তখন হই মাতিস না গিয়ে কোরআন শরীফ পড়ে আরবি মাতে তো বাফ দে বাফ আল্লাহর কোরআনের ভাষা তার আর ইগি কোনো ইগি যেটা মাঠে কোনো ও ঠিক হইব নি টেলিফোন বার করিয়া দেখিয়া সালাত কইলার সালাত নমাজ তাকিয়া কিটা কর সালাত কইছো নি কিটা এই আমি নমাজ কারো নমাজ এলা বেদিশা আছে না আছে কিন্তু আর বুঝাইতাম আমি কাছে আমারও খালি বুঝোর দরকার আমি বাথরুম গেছি আমার মসজিদ গিয়া দেখি মসজিদ বাথরুম হামাই গিয়ে খালি আপনার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ অর্থাৎ আয়াতু বাদ ফলের বোঝা বুঝছেন নি আমি কই যে বাথরুম ওইটা দিতা করে উবাই দিলাম নাসির তার নাম গাড়ির ব্যবসা করে আখতা বারুই সে আমার বারোইটু তো চোখ ফিরাই লিয়েছি আস্তা ফ্যানটু তো কথা খুললা আস না আর বাথরুম ফায়খানা করে আর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তা খর হবে এখানে আমার নবীও কইছই যে হে আজমর মানুষ হে বর্রে সগীরার মুসলমান ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ পূর্বাঞ্চলের মুসলমান সত্যিকারের এক জমানা এমন আইব আমার সুন্নতরে যদি জিন্দা করে নেওয়ালা পৃথিবীর তা কইন তে তোমরা করবাই সুবহান আর আরবর মানুষ আমার নাম লইয়া খাইব আমারে বেশি খাইব যেন ফাড়া মারছি অন্য শোনা খাইব যেন ফেসা করছি অন্য শোনা খাইব কিন্তু তারা নিজের হাতে আমার সুন্নতরে জমা করবো পরীক্ষা করি দেখিও মারিবন নমাজ ফুড়িয়া আপনি সুন্নত না ফুড়িয়া নফল নামলি বারেন সালাম পিরাইয়া আপনার সুন্নত ফর্তকে ডেইয়া যাইব ডেইয়া যাইব অনকইলাতে আমি দুই রাখাত নমাজ ফুড়িলাই বলে ফুড়িল এখন বেঠালাম দিলে হলে এখন তাই আখতা তার মাথার মাঝে আইছে কোরআন শিবের এক আয়াত এমন আয়াত রে বাবা অকল ফোর্সের বাই অকল আর বন্ধু অকল ইগুর আপনার কইবারে একারে আল্লাহর আরশ পর্যন্ত কোড নম্বর কইলিছে হোগা সুবহানাল্লাহ আমেরিকাত খালি 911 যদি মারি দে তো এক লগে তিন বার তাকে আওয়াজ আরম্ভ হয় হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স মনে করে রুগী ফায়ার ব্রিগেড মনে করে আগুন লেগে গেছে বুঝছেন নি আর পুলিশ সাহসা এটা বুঝবা লাগে সহজ হয়েছে 9/11 মারি দিয়েছে আপনার বেটায় তিলাওয়াত ওমাই ইউজিবুল মুযতাররা কোনা সুবহানাল্লাহ ওমাই ইউজিবুল মুযতাররা ইযা দাউ আসমান ও জমিনের মালিক আল্লাহ গোলাম যখন বিপদ ফলিয়া তোমারে ডাকে রব্বে করিম তুমি ছাড়া তার খে আছে তোমার আসে যে তুমি ছাড়া খে আছে তারে সাহায্য করব ও তর্জমা কইলাম তর্জমা কইলাম বাপ কইছে না এখনো এত রস আছে তার খরম আর আল্লাহ তালা কই তার কথা ও দুনিয়ার মানুষ আবার সিনছো নাকি তা বলে খোকা আল্লাহ বলে আমার নাম হইল খোকা ভালো লাগে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল জোরে হোগা হাইয়ুল হাইয়ুল নি আচ্ছা কেমন পর্যন্ত হাইয়ুল জ্বলে খুন তো ভাই চাই নাই হাইয়ুল কাইয়ো হাইয়ুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আমার উঙ্গানিও নাই ঘুমও নাই আমি ও আল্লাহ আমার উঙ্গানিও নাই আমার ঘুমও নাই আমার অসুস্থতাও নাই আমার থকা মান্দিও নাই আমার হেরানিও নাই পরিশানিও নাই মানুষ উঙ্গাইলে খেরুর খবর হইতে পারে না ঘুমাইলে খেরুর খবর হইতে পারে না পাড়াদার ঘুমাইলে পাড়াদারি হয় না
পারাদার ঘুমাইলে আপনার সংরক্ষণ রক্ষণাবেক্ষণ খামায় না গুলাম রে। আমি তোর ও আল্লাহ তোমরা ঘুমাইবা আর আমি আল্লাহ জাগিয়া তোমরা রে পাড়া দিব। অনবী মোহাম্মদ খোকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরে জানাই দুঃখা আমার নাম হাইয়া কাইয়ুম, আমার ঘুম হয় না, আমার উমগানি হয় না, আমার বেমার আজার নাই, সব সময় আমি আসি এই জন্য যে কোন সময় ওই তো সকালে বন্দা বিপদ ভরিয়া ডাকবো, অত বিকালে ডাকবো, অথবা তামাম মানুষ পৃথিবীর যে সময় ঘুমাই থাকবো ওই সময় যদি আমার বন্দায় ডাকে আর আমি আল্লাহ রে পায় না, তে আমি আল্লাহ ওইবার যোগ্যতা রাখি না। আমার নাম হইল আল হাইয়ুল আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও আল্লাহ রে ডাক দিয়ারি বেটা এখন কথা, ও আল্লাহ ও রব্বে করিম, তুমি তুমি আমার সামনে, তুমি আমার পিছনে, তুমি আমার বায়ে, তুমি আমার উপরে, তুমি আমার নিচে, এই জন্য তো আজানোর মাঝে ছয়বার খোয়া হয় আল্লাহ একবার কয়বার না কয়বার দি গইল ছয়টা। আল্লাহ আমার সামনে যা আছে তার থেকে তুমি বলো, আমার পিছনে যা আছে তার থেকে তুমি বলো, আমার ডাইনে বাবুয়ে যা আছে তার থেকে তুমি বলো, নিচে উপরে যা আছে তার থেকে তুমি বলো। সেই মহান রব্বুল আলামিন রে বেটা এটা কে করমাই ইউজিবুল মুদতার রাইদা দাও হাইয়া কাইয়ুম, আল্লাহ তোমার নবী দি কইছো তুমি সব সময় বন্দার ডাক শুনো, বন্দার ডাক শুনো, বন্দা যে অবস্থায় তোমারে ডাকে তুমি সাড়া দেও, তুমি ওয়াদা দিছো বন্দার সাথে দোষ বন্দারে সারতে নাই আল্লাহ। এই কঠিন বিপদ মানুষের আমানতর বুঝা মারা তো লোকটা আমার জান নিবার লাগি বিছনে, ও আল্লাহ তুমি সাড়া আমার ডাক কে শুনবো, নমাজর সালাম ফিরেইতে ফিরেইতে বেটায় শুনে পিছনে হঠাৎ করে আওয়াজ হইছে সালাম ফিরিয়া দেখে এই ডাকাই তোর মাথা একদিকে খন একদিকে ডাক দিয়া দেখে গুড় সোয়ার ফিরিয়া দেখে গুড় সোয়ার যায় ডাকিয়া কইল ইয়ার আখিব, হ্যাঁ গুড় সোয়ার তুমি কোথা খে কইতে গিয়ে এইসো একটু থামো, খেনে আমার সাথে রে খাটলায় অপেক্ষা করে আমারে মারবা লাগি, আমি আইসিও না আর তুমি খেসিনিও না, আমারে যারে ডাকিছো হে ফাটাইছে যে তোমার রাস্তা সাফ হয়ে দিবে। ও আল্লাহ তাআলা কইতরা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, সবটা বলিলেও সব সম্পর্ক বিচ্ছিন্ন যদি হই যায় গোলাম ইয়াদ রাখিস, আল্লাহর সাথে সম্পর্ক যেন বিচ্ছিন্ন তোর না হয় খেয়াল রাখিস। শরীর মানুষের হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে তার কারণ হইল কথা যে রোগ রোগ রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয় না হয় না, রক্ত চলাচল বন্ধ হইলে হার্ট অ্যাটাক হয়, রক্ত চলাচল বন্ধ হইলে ব্রেন স্ট্রোক হয় রে মুসলমান। ট্রান্সমিশনের লগে যদি আপনার সম্পর্ক না থাকলে তাইলে বাতি জ্বলে না, পানির ট্যাঙ্কি লগে লাইন না থাকলে লাইনও পানি আসে না, আল্লাহর কসম সেইভাবে মানুষের সম্পর্ক আল্লাহ লগে নষ্ট হয়ে গেলে কি হার্ট অ্যাটাক হইব, কিডনি নষ্ট হইব, শরীর শুধু নষ্ট হইত না, রু নষ্ট হইয়া ফসিয়া বরবাদ হয়ে যাইব গিয়া। আল্লাহ রব্বুল আলামিনে কইত্রা বল তার সবচেয়ে বড় আমার লোকে যোগাযোগ করার ব্যবস্থা হইল নামাজ কিতা হকা কিতা, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিত্রা শেষ কথা আনসারি সাহাইবা আর শেষ কথা আপনার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিত্রা গিয়ে ও যাইত্রা গিয়া ও যাই রাগি কোঠো নামে করা আপনার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাতওয়াদ আদ্রাইলা ইয়া কই যা হুজুর এতক্ষণ ধরে উবাদ জিবরিল আমিন সাথে আমার দয়া করিয়া ফাতিমা রে আপনার পাশ থেকে সরাই দুঃখা আর ইজাজত দুঃখ আপনার কাছে আমরা আইতাম, ও যাবার সময় আল্লাহ রাব্বুল আলামিনে কইরা হাবিব আমি অপেক্ষা করি আর আর জমিন থেকে নবিয়ে কইরা ইয়ার রফিকাল্লাহ লাখনা ইয়ার রফিকাল্লাহ, ও আমার পরম বন্ধু আমার আশ্রয় দাতা আল্লাহ আমিও আপনার কাছে আইবা লাগি রোহানা হইলাম, আমিও আপনার কাছে আইবা লাগি রোহানা হইলাম, ও সময় উম্মতরে ডাকিয়া খন্ডে উম্মত আমার যাওয়ার সময় খানো আমি কয়েকটা ওসিয়ত করি যারাম, এক কাম করিও
এক কাম করি ওরে, যদি আমারে ফাইতে চাও মানে আমার শফাত ফাইতে চাও, আল্লাহর বন্দা বলিয়া পরিচয় দিতে চাও, জন্নতর সার্টিফিকেট লইয়া যাইতে চাও, রিজকের খুশাদা করতে চাও, ইজ্জতর হায়াত চাও, আওলাদে গতমন্ত চাও, গুরু পরিবেশ রহমত চাও, তাহলে ইমান লইয়া থাকতা, ইমান লইয়া মরতায় যদি চাও, ব্যবসা বাণিজ্য উন্নতি চাও, সুস্থ থাকতে চাও, তাইলে নমাজ চালিও না, নমাজ ফলো, নমাজ তুমি ফলো, আর তোমার আউলাদ রে নমাজি বানাও, আর আউলাদ রে নমাজি বানাইবার লাগি খালি মুগ্ধি হইয়া শেষ করিস না রে আবদুল্লাহ, সজ্দা ছড়িয়া রুকুত গিয়া তুলিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাক, রব্বি জালনি আল্লাহ আমার আওলাদ রে বেনমাজি বানাইও না, আল্লাহ আমার আওলাদ রে নমাজি বানাইয়া দে, দোয়া করবান কৌকা ইনশাল্লাহ। ও আমি আসসালাম ও দুইশার কথা কইয়া গেলাম, আনসারি সাহেব আইসেন ইতমিনানি বয়ান শুনুক রাত দু